শাশুড়ি বৌমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে জোড়া জন্মদিন। আজকে আমার ছেলের জন্মদিন, সে আমাদের ক্যামেরাম্যান, তার আজ জন্মদিন। আমি সকালবেলা উঠেই পুজো দিয়ে নিয়েছি আর মোমবাতি জ্বালাই একটু ফুটিয়ে নেবার, এটা আমি সব প্রথম থেকেই করে আসছি। আর তারপরে যাবো দাদার বাড়িতে, বৌদির জন্মদিন আজকে। আর আজকে আমি ওকে টিফিনে একটা বার্গার করে খাওয়াবো, সেইটা আমি দেখাবো আপনাদের কেমনভাবে করি। আর তারপরে আমরা টিফিন টিফিন করে চলে যাবো দাদার বাড়িতে, সেখানে গিয়ে আজকে সারাদিনটা কাটাবো। কেক কাটা মোমবাতি নেভানোর পর্ব শেষ করে আমরা চলে এসেছি রান্নাঘরে। মা এবার নিল বার্গার বানানোর জন্য কড়াইতে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি। এখন অল্প নাড়াচাড়া করে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজর। গাজরটা আমরা 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেব। গাজরটা 1.5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে অল্প মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছে চাট মশলা আর স্বাদ মতো নুন দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছে। ভাজাটা আমাদের হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলু। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো চলছে। দেখুন বন্ধুরা, আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব। আমাদের আলুর পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ব্রেড ক্রাম। 3 চামচ মতন ব্রেড ক্রাম দিয়ে দিল, এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেছে। এখন আমরা যেহেতু 4টে বার্গার বানাবো, তাই এটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছে। 4 ভাগ করে আমরা এটাকে বড়ার মতন আকৃতিতে বানিয়ে নেব, ঠিক যেভাবে আমরা বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে।
এই একইভাবে আমরা চারটে বড়াই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো বড়াগুলো বানানোর কাজ শেষ হয়ে গেছে। এখন ওভেনটা আমরা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে এর উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানে এখন দিয়ে দিচ্ছে সাদা তেল। আমরা এই বড়াগুলোকে শ্যালো ফ্রাই করব, তাই খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। ততক্ষণ তেল গরম হোক, সেই ফাঁকে আমরা করে নিচ্ছি যে বড়াগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে চুবিয়ে আমরা এর মধ্যে ওপর থেকে ব্রেড ক্রাম কোট করে নেব। ব্রেড ক্রাম কোট করা আমাদের হয়ে গেছে, আর ওদিকে তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম। এই একইভাবে আমরা সমস্ত বড়াগুলোকেই কোট করে আর ব্রেড ক্রাম মাখিয়ে নেব। এই বড়াগুলোকে আমরা এক একটা পাশে 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। দুটো বড়া দেওয়া হয়ে গেছে, আরেকটাও দিয়ে দিল। বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে নিচ্ছে। উল্টে নিচ্ছে এইভাবে উল্টে পাল্টে আমরা 3 থেকে 4 মিনিট মতন বড়াগুলোকে ভেজে নেব। খেয়াল রাখবেন এক একটা পাশ যেন 3 থেকে 4 মিনিট করে হয়। বন্ধুরা দেখুন, আমাদের বড়াগুলো ভাজা একদম হয়ে গেছে। এগুলো আমরা এখন নামিয়ে নিচ্ছি। একটু সাবধানেই নামাতে হবে, ঠান্ডা হলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এখন একটু নরম রয়েছে, নামানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। দুটো নামিয়ে নিচ্ছে, আরেকটা আরেকটু ভেজে নিচ্ছে, সেটা হয়ে গেলেই নামিয়ে নেবে। বড়া ভাজা তো কমপ্লিট, এবার এটাকে অ্যাসেম্বল করতে হবে। তো প্রথমে বার্গার বানটার ওপরে 1 চামচ মেয়োনিজ দিয়ে দিল, দিয়ে এটাকে ব্রেডের মধ্যে চারদিকে স্প্রেড করে নিচ্ছে ঠিক করে। মেয়োনিজ আপনাদের নিজেদের মর্জি মতন দেবেন, যতটা পরিমাণ আপনারা দিতে চান। আমরা 1 চামচ দিয়েছি, বেশিও দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপির ছোটো ছোটো অংশ। আপনারা কিন্তু বাঁধাকপির বদলে লেটুস পাতা ইউজ করতে পারেন, লেটুস পাতা দিলে কিন্তু বাঁধাকপির থেকে আরও বেশি টেস্ট হয়। এখন এটার উপরে দিয়ে দিল সেই আলুর বড়াটা, আর ওপর থেকে এখন দিয়ে দিচ্ছে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। ও, আরও কিছু পেঁয়াজের মধ্যে অ্যাড করছে। এবার দিয়ে দিচ্ছে স্লাইস করে রাখা টমেটো। এখন এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে চাট মশলা। এবার এর উপরে দিয়ে দিচ্ছে একটা চিজ স্লাইস, আর বাকি যে বার্গার বানটা বেঁচে আছে ওপরের অংশটা, সেটার মধ্যে 1 চামচ টমেটো সস ভালো করে স্প্রেড করে নিচ্ছে। টমেটো সস স্প্রেড করা হয়ে গেলে ওপরে এটাকে দিয়ে দিলেই কিন্তু আমাদের বার্গার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন বার্গারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন বা বড়দের অফিস টিফিনের জন্য কিন্তু খুব ভালো যায়।
মা আজকে আমার জন্য আমার ফেভারিট জিনিস বানিয়েছে বার্গার। তো অ্যাকচুয়ালি আমার চিকেন বার্গার বা মাটন বার্গারটা ভালো লাগে, কিন্তু এটা ভেজ বার্গার, কিন্তু তবুও বার্গার তো তাই খেয়ে দেখি কেমন। বার্গারটা শেষ করে নি, তারপরে যাবো মামি বাড়িতে, সেখানে গিয়ে আরো সারাদিনটা কাটাবো, মজা করবো। তাই চলুন বার্গার শেষ করে ফেলুন। ওকে, বিকেলে খেয়ে নিও।